অরুণাচলৰ চাংলাঙত মৰেল পুলিচিঙৰ এক জঘন্য ঘটনা। স্বামীৰ নিৰ্যাতনত ঘৰ এৰি যোৱা মহিলাক ৰাজপথত উলংঘ কৰিলে এদল মহিলাই। বৰ্বৰতাৰ আশ্ৰয় লোৱা মহিলাৰ দলটোক উচতালে আন একাংশ পুৰুষে। ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হোৱা দৃশ্য দেখিলে ঘৃণাত নাক কোচ খাব আপোনাৰ। অৰুণাচলত অমানৱীয় কাণ্ড, মধ্যযুগীয় বর্বরতার মহিলাক অত্যাচার, মহিলাক উলঙ্গ করে বন্য উল্লাস পিশাচর দলর। গার্নম শিয়রি উঠা এক দৃশ্য, মহিলাই শ্লীলতা হানি করিলে মহিলার। নিশার আন্ধারত টানি আজুরি খুলি দিলে গার কাপড়, খলপা খলপ কই কাটি দিয়ে মহিলার চুলি। এই নিলজ্জ ঘটনার ভিডিও করে পৈশাচিক তৃপ্তি লভিলে মানুষের মুখা পিঁধা ইতর প্রাণীতকৈ অথচ একাংশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে এই ভিডিও। অরুণাচলের চাংলাং জেলাত সংঘটিত হয়েছে এই ঘটনা। কিন্তু কিয় এই বর্বর নির্যাতন মহিলাগী? পাঁচ বছর পূর্বে গাঁওখনের এজন লোকলে বিয়া হয়েছিল মহিলাগী। মহিলাগীর ভাষ্য অনুসরি বিয়ার পিছরে পড়া স্বামীয় চলাইছিল অকথ্য নির্যাতন। আনকি মহিলাগী অন্তঃসত্ত্বা হওয়ার সময়তো পেটত গুড়িয়াই দস্যুরূপী স্বামী হেনো হত্যা করেছিল গর্ভস্থ সন্তানক। মহিলাগীর দুর্গতি দেখি গাঁৱৰ এজন যুবকে উদ্ধার করার উদ্দেশ্যরে পলুয়াই নিয়ে মহিলাগী। তার পিছতে যুবকর পরিয়াল আর মহিলার স্বামীর পরিয়ালে গাঁওবাসীর সৈতে মিলি দুয়োকে চল চাতুরিরে মতাই আনি বিহিলে এই বর্বর শাস্তি। মই যোনটোলে বিয়া হৈছিল তার লগত খোঁজ নাছিল, তাত মোক হেঁটো ঘর বহুত দোচার কয়, মাহাকে হি মারে, মদ খায় কানি খায় এনেকে আহি মারে, কাজিয়া করে, সদায় জাগৈ বুলি খেদায়। তোমার পাঁচ বছর বাচ্চা চাচ্চা হয় হৈছিলে গুছিলে